বাঙালি ম্যাক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা হাত খরচ দেওয়ার অভ্যাস নেই, কারণ অনেক ছেলেই তার বাবাকে দেখেনি মেয়েকে আলাদা খরচ দিতে, বাবাকে দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু নিয়ে আসতে। ব্যতিক্রম আছে তবে হাতে গোনা। অনেক স্বামীরা স্ত্রীকে বলে, তোমার প্রয়োজন হলে আমাকে বলবে, অথচ বেশিরভাগ মেয়ে লজ্জা ও সংকোচে স্বামীকে অনেক কিছুই বলে না। অনেক মেয়েরা নিজের প্রয়োজন নিজের বাবা ও ভাইয়ের কাছেই বলে না, সেখানে বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে বলবে। তাছাড়া স্ত্রীর ইচ্ছে হতে পারে দান সৎকার করতে, প্রিয়জনদের ছোটখাটো গিফট দিতে, পছন্দের বই কিনতে, ভাবে মেয়ে বাসায় আছে টাকা লাগবে না। অথচ একটা মেয়ের কি আসলেই কিছু প্রয়োজন হয় না? ছেলে বাড়িতে থাকলেও হাত খরচ পাবে, মেয়ে মানুষের কিসের খরচ? মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার প্রয়োজন নেই। এটা একটা অযৌক্তিক কথার প্রয়োজনে ভিক্ষুককেও টাকা দেওয়ার টাকাটাও অনেক মেয়েদের থাকে না। কয়জন বাবা ভাই স্বামী তার মেয়েকে বোনকে স্ত্রীকে হাত খরচে টাকা দিচ্ছে? হাত খরচ দেওয়ার কথা অনেক পুরুষদের মাথায় থাকে না। বাসায় খাচ্ছে পড়ছে আবার টাকা লাগবে কেন? জননীর কদর নেই, জননীর বাচ্চার কদর। ইসলাম নারীর যে অধিকার দিয়েছে, একজন পুরুষ হিসেবে নিজের ঘরেই সে অধিকার প্রতিষ্ঠা করেন। নিজের ঘরের মেয়েদেরকে সামান্য করে হলেও হাত খরচের অভ্যাস গড়ে তোলেন ভাইয়েরা, কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়েরা বাবা স্বামী ভাই থেকে চাইতে লজ্জা বোধ করে। বাবা ও ভাই থেকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে, কিন্তু স্বামীর কাছে অনেক মেয়েরাই টাকা চাইতে পারে না। বৌদের দোষ বেশি থাকে, কিছু টাকা খরচ করলেও দিন শেষে হিসাব হয় এই টাকা কোথায় খরচ হলো, বউ অনেক খরচে। মেয়েরা যেহেতু লাজুক তাই মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট বউকে দিয়ে বলুন, এই টাকা তোমার ইচ্ছে মতো খরচ করো। আপনি আপনার স্ত্রীকে তার ন্যায্য প্রয়োজনে টাকা দেওয়ার পর কখনো কোটা দিতে পারবেন না, এই অধিকার আপনার নেই। বরং তার ভরণ পোষণ সহ নিত্য প্রয়োজনাদি মেটানো আপনার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় কর্তব্য। যেমন বাড়িওয়ালার ভাড়া চোকানোর সময় আমরা কখনো এমনটা ভাবি না যে এটা তার প্রতি আমার অনুগ্রহ। দোকানদারিকে বিল দেওয়ার সময় আমরা কখনো মনে করি না যে তার প্রতি দয়া করছি। বরং কেউ যদি কখনো এদের সাথে অনুগ্রহ সুলভ আচরণ করে, তার কপালে চড় থাপ্পড়ও জুটতে পারে। কখনো স্ত্রীকে বলবেন না, সারাদিন এত টাকা টাকা করো কেন, টাকা দিয়ে কি করো, কামাই করো না তো, তাই বোঝো না কত কষ্টে এই টাকা কামাই। এখন অভিভাবক হিসেবে কি দায়িত্ব আপনি পালন করলেন, তার জবাব সৃষ্টিকর্তাকে কি দিবেন? বাবা ভাই যখন অভিভাবক ছিলেন তখন আরামায়েশে নানান আবদারে জীবন কাটানো মেয়েটিও আপনার কাছে এসে হাসি মুখে বলে কিছু লাগবে না। তার এই কথার পিছনে প্রয়োজন আপনি না বুঝলেও তার বাবা ভাই কিন্তু বুঝতেন, তারা টাকা চাইতে লজ্জাবোধ করতেন।